নমস্কার বন্ধুরা, আমি শুক্লা সোনু এন্ড সোনাস লাইভ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দশমীর এই স্পেশাল লুকটা। মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি শুধুমাত্র শাড়ি ড্রেপিংটা কীভাবে করা যায় সেটাই শেয়ার করলাম। আর চৌড়ে করে শাড়ি পরা ছাড়া বাঙালির সিঁদুর খেলা কখনোই কমপ্লিট হয় না, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই শাড়ি ড্রেপিংটা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখে না। লাল পায়ে সাদা শাড়ি আমি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো সাদা নয়, একটু ঘিয়া কালারের লাল এবং সবুজ পাড় দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের পরে দেখাবো কিরকম ভাবে তোমরা সুন্দরভাবে শাড়িটা পরে নেবে। শাড়িটা পুরো খুলে নেব আমি। প্রথম শাড়িটা যেভাবেই পরে সেভাবেই পরে নেব আমি। ডান দিক থেকে আমি গুঁজে নেব একটা রাউন্ড, এইভাবে ঘুরিয়ে দেখো এক রাউন্ড এইভাবে আমি পরে নিয়েছি। এরপর আমি আঁচলটা নিয়ে নেব, যতটা পাড় চাওড়া ঠিক অতটাই চাওড়া করে আমি আঁচলের কুচিটা বানিয়ে নেব। সমান করে কুচিগুলো বানিয়ে নিয়েছি আমি আঁচলের জন্য। এরপর আমি এই আমি একদম সোজাভাবে তুলে নেব, কাঁধের উপরে ঘুরিয়ে তুলবো না। সাধারণত শাড়ি আমরা এইভাবে পেছন থেকে ঘুরিয়ে এইভাবে কাঁধে তোলা হয়, কিন্তু এই শাড়ির ক্ষেত্রে একদম সোজাভাবেই এইদিকেই পেছন থেকে না ঘুরিয়ে দেখো এইভাবেই কাঁধে তুলে নেব বাম কাঁধে। আর আঁচলটা অবশ্যই অনেকটা বড় রাখতে হবে। এই এতটা বড় দেখতে পাচ্ছ, নিজের হাইটের থেকেও বড় আঁচলটা রাখতে হবে। আর আঁচলটায় ভালোভাবে আমি কুচি বানিয়ে যতটা আমার দরকার ঠিক ততটা দেখো সেফটি পিন লাগিয়ে নিয়েছি। মাঝে মাঝে সেফটি পিন লাগিয়ে নিয়েছি এই কারণে যাতে কুচিগুলো সরে না যায়। এখানে পিন আপ করে দেবো আমি। এরপর এই ভেতরের যে পাড়টা ছিল শাড়ির সেইটা আমি বের করে নেব এইভাবে। এটা আমার সামনের পাড়টা আর এটা এই পাড়টা আমার ভেতরে ছিল, এটা বের করে আমি সোজা এইভাবে নিয়ে একদম পেছনে এই জায়গাটাতে আমি সেফটি পিন দিয়ে আটকে নেব। আটকে নিয়েছি আমি। এরপর কুচিটা বানিয়ে নেব। এর জন্য কুচিটা একটু বড় করেই বানাতে হবে, ছোট ছোট বানালে হবে না। Thank you.
হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে, যাতে সব কুচিগুলো সমানভাবে পড়ে যায়। এইভাবে একটা একটা কুচি ভালোভাবে ধরে এইটা হাত দিয়ে তুলবো আমি, এই ভিতরে কাপড়টা তুলে গুঁজে নেব। কুচিটা আমি গুঁজে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর এই আঁচলটা একটু ভালোভাবে ধরে এইভাবে হাত দিয়ে একটু এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে পাড়টা খুব ভালোভাবে দেখা যায়। হয়ে গিয়েছে। এরপর যে আঁচলটা আমি রেখেছিলাম সব সেফটিনগুলো আমি খুলে দিচ্ছি। এই ভেতরের পাড়টা আমি ধরবো, ধরে আমি এইভাবে সামনের দিকে নিয়ে আসব। ছোট ছোট করে একটু কুচি বানিয়ে নেব এইভাবে। এরপর আমি এই দিকের পাড়টাকে ধরবো, ধরে এই জায়গাটাতে পিন দিয়ে আটকে নেব। কমপ্লিট হয়ে গেল আমার শাড়ি পরাটা, পাচ্ছ কত সহজে। এই পেছনের সেফটি পিনটা আমি খুললাম না, ওটা রেখে দিলাম, কারণ এইখানে পেছনে দেখো পায়টা খুব ভালোভাবে সুন্দর লাগছে, ভালোভাবে বোঝা যাচ্ছে, সেই জন্য পেছনের দিকে আঁচলের সেফটি পিনটা লাগিয়ে রাখবো। এরপর তোমরা চাইলে চেনও ব্যবহার করতে পারো। আমি এই ধরনের একটা বেল্ট নিয়ে নিচ্ছি। এইসব শাড়ির ক্ষেত্রে বেল্ট বা চেন না ব্যবহার করলে ভালো লাগে না। যেহেতু দশমীর লুক, সেহেতু মোটা করে সিঁদুর আর আলতা না পড়লে অসম্পূর্ণ, তো সেগুলো পরে এবং একটু জুয়েলারি পরে তোমাদের সামনে আবার আসছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো চলো আজকের মতো, টাটা।